হ্যালো ভিউয়ার্স, আমি দিশারি, ফাউন্ডার অফ দিশারি গ্যাং। আবারও হাজির আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আমি গতকালকে টিম ব্যাটালিয়নে একটা পোস্ট দিয়েছিলাম যে রিমেম্বার ইস্যু নিয়ে আমি দুইটা ভিডিও দিব। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে তিনটা ভিডিও দেওয়া দরকার, কারণ বর্তমানে অধিকাংশ অ্যাকাউন্টই রিমেম্বার হয়ে যাচ্ছে। যাকে রিমেম্বার সাবমিট দেওয়া হচ্ছে সেই রিমেম্বার হয়ে যাচ্ছে। তো আজকে মূলত পার্ট ওয়ান রিমেম্বারের। এই পার্ট ওয়ানের মধ্যে আমি দেখাবো যে আপনারা রিমেম্বার থেকে আপনার অ্যাকাউন্ট কিভাবে সেফটিতে রাখবেন। দেখা যাচ্ছে যদি আপনি নিজে সেফটিতে না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় রিমেম্বার হয়ে যেতে পারে। টিম ব্যাটালিয়ন এটা নতুন একটা গ্রুপ, তো এই গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। ওই লিঙ্কে আপনারা জয়েন হয়ে নেবেন। গ্রুপের মধ্যে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করেছি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি একটা ট্রিক্স দেখাই দিব যে এই শুধুমাত্র এই দুই একটা জিনিস ফলো করলে আপনার অ্যাকাউন্ট আপনি নিজেই নিরাপদে রাখতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি চলে যাবেন অ্যাকাউন্টের সেটিং অপশনের মধ্যে। সেটিং অপশনের মধ্যে ক্লিক করার পর প্রোফাইল সেটিংয়ে চলে যাবেন। প্রোফাইল সেটিংয়ে চলে যাওয়ার পর প্রোফাইল প্রাইভেসি, অনেক প্রকারের সিকিউরিটি আছে এখানে, ওগুলো আপনারা ঠিকঠাক করে দিয়ে দিবেন। আর আমি মূলত যে কথাটা বলতে চাচ্ছি আপনার রিমেম্বারের ইস্যুতে যেহেতু, সেটা হচ্ছে আপনার এখানে লক্ষ্য করে দেখেন যে ম্যানেজ অ্যাকাউন্ট, অর্থাৎ লেগেসি কন্ট্যাক্ট অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন সেটিং। এই লেগেসি কন্ট্যাক্ট থেকে আপনার যদি সেকেন্ড কোনো প্রকার অ্যাকাউন্ট থাকে আপনি ওইখান থেকে অ্যাড করে নেবেন, অথবা আপনার পরিচিত যদি কেউ থাকে আপনি এটা অ্যাড করে দেবেন। এটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট যদি মেমোরিয়ালাইজ হয়ে যায় বা আপনি মারা যাওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি যাকে দিতে পারেন যে সেই ব্যবহার করতে পারবে, আপনার প্রোফাইল পিকচার বা আপনার পোস্ট যাবতীয় যা কিছু আছে দিতে পারবে বা ডিলিট করতে পারবে যাবতীয়, এই লেগেসি কন্ট্যাক্টের মাধ্যমে দিতে পারবে। তো আপনি এখান থেকে আপনার পরিচিত যেই ব্যক্তিটা আছে আপনার বা আপনার যদি সেকেন্ড কোনো প্রোফাইল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তারে অ্যাড করে দিবেন। আমি এখানে আমার একটা অ্যাকাউন্ট আমি অ্যাড করে দিচ্ছি। এই যে আমি অ্যাড করে দিলাম, দেখতেছেন যে লেগেসি কন্ট্যাক্টের মধ্যে আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করে দিছি। তো এই অ্যাকাউন্টটা অ্যাড করার ফলে কি হবে, আমার অ্যাকাউন্টে কিন্তু আমি অলরেডি একজন মালিকানা দিয়ে দিছি যে আমি যদি মারা যাই সেক্ষেত্রে শাম্মি সারোয়ার সাথে যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা থেকেই সে যদি রিকোয়েস্ট করে আমার অ্যাকাউন্ট রিমেম্বার বা মেমোরিয়ালাইজ করার জন্য, তাহলে কিন্তু সেই রিকোয়েস্ট করতে পারবে এবং তার রিকোয়েস্টেই অ্যাকাউন্টটা রিমেম্বার হবে। মাঝে মধ্যে দেখা যায় যে ভুলক্রমেও ফেসবুক রিমেম্বার করে দেয়, তবে লেগেসি কন্ট্যাক্ট অ্যাড থাকলে দেখা গেছে যে নেগেটিভ রিভিউ দেওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। যদি আপনার হেটার্সরা রিমেম্বার সাবমিটও করে সেক্ষেত্রে যখন লেগেসি কন্ট্যাক্ট আপনার অ্যাড করা থাকবে তখন নেগেটিভ রিভিউটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখন আসি আরেকটা সিটিং, যে ওটা সিটিংও বলা যায় না কারণ এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অবশ্যই সর্বদা আপনাকে এই যে এখান থেকে আপনি ডাটা কানেকশন অন রাখবেন। আমি বর্তমানে হটস্পটে আছি, যার ফলে হটস্পট কানেকশনে আছি। তো আপনি অফলাইনে যখনই যাবেন আপনার ডাটা কিন্তু অফ করবেন না। আপনি যখনই ডাটা অফ করবেন, ভুলক্রমে যদি আপনি অফলাইনে থাকেন আর কেউ যদি আপনার অ্যাকাউন্টে রিমেম্বার সাবমিট করে এবং আপনার যদি লেগেসি কন্ট্যাক্টে যদি কোনো পরিচিত কাউকে অ্যাড না রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি রিমেম্বার হয়ে যাবেন 100% শিওর। আর যখন আপনি রিমেম্বার হয়ে যাবেন, রিমেম্বার হয়ে গেলে আপনাকে অবশ্যই হোল্ডিং কার্ড সাবমিট করতে হবে। আপনি যে মারা যাননি তা অবশ্যই ফেসবুককে প্রমাণ করতে হবে, তখনই আপনি অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। তো আজকের প্রথম পার্টের মধ্যে আমি শুধুমাত্র রিমেম্বার থেকে কিভাবে বাঁচা যায় ওই সিস্টেমটা আমি বলে দিছি। তো সেকেন্ড পার্টে আমি দেখাই দেবো যাদের অ্যাকাউন্ট অলরেডি রিমেম্বার হয়ে গেছে তাদের অ্যাকাউন্টগুলো কীভাবে খুব সহজে রিমেম্বার থেকে ব্যাক করা যায়। তো যাদের অ্যাকাউন্ট অলরেডি রিমেম্বার হয়েছে তারা ভিডিওতে ডিসক্রিপশনে
দেখেন আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওইখানে কন্ট্যাক্ট করেন, ওই অথবা আমার ফেসবুক অ্যাকাউন্টেও কন্ট্যাক্ট করতে পারবেন, বা আমার পেজ লিঙ্কও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে, ওইখান থেকেও আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট করে আপনার যে অ্যাকাউন্টটা রিমেম্বার হয়ে গেছে ওই রিমেম্বার অ্যাকাউন্টটা আপনি আমাকে ইমেল করে দিবেন, যার ফলে আপনার ওই অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আমি পার্ট টু ভিডিও বানাবো। ওই পার্ট টু এর মধ্যে আমি দেখাই দিব যে কীভাবে খুব সহজেই আপনার রিমেম্বার অ্যাকাউন্টগুলা রিকভার করতে পারবেন। তো পার্ট টু এর জন্য অপেক্ষা করতে হবে এবং এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এই ভিডিওতে যদি 50টা লাইক আসে তাহলে আমি পার্ট টু কালকেই দিয়ে দিব, যদি 50টা লাইক না আসে তাহলে একটু দেরি হবে। তো সবার যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেক্ষেত্রে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যে নতুন গ্রুপটা খোলা হয়েছে ওই গ্রুপের মধ্যে সবাই অ্যাড হয়ে যাবেন, নিত্য নতুন আপডেট ট্রিক্স এবং বিভিন্ন রকমের সলিউশন এই গ্রুপের মধ্যে আমি দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।